হ্যালো ভিউয়ার্স, দিস ইজ স্বাতিলেখা ফ্রম সেল ফুডি। চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে শুধুমাত্র তোমাদের জন্য। তো এর আগের যে ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেটা কিন্তু ছিল বেহালা চৌরাস্তার কাছে, জায়গাটার নাম ছিল ফ্লেভার্স অফ পাটায়া। তো ওখানটা কভার করার পর আমি একটুখানি দেখছিলাম যে বেহালার মধ্যে আর কোথায় কোথায় ফুড এক্সপ্লোর করা যায়, আর সেটা দেখার সঙ্গে সঙ্গেই কিন্তু আমি পেয়ে গেছিলাম একটা ফুড পয়েন্টের সন্ধান, যেটা কিন্তু খুব বেশি পুরনো না, মোটামুটি 7 মাসের মতো। জায়গাটার নাম হচ্ছে হাংরি প্যান্ডা। সো নামটা কিন্তু বেশ কিউট একটা নাম, এবং এখানে কিন্তু রয়েছে বেশ অনেক রকমেরই কম্বো, এবং তার সঙ্গে রয়েছে হ্যাপি আওয়ার্সের খুব ভালো একটা অফার। সো এক্স্যাক্টলি কি আছে না আছে সেটা তো ভেতরে গিয়ে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবোই, বাট যারা যারা এখনও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি এক্ষুনি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করো এবং কমেন্ট করে জানাও কেমন লাগছে আমাদের ভিডিও তোমাদের। আর ফেসবুক থেকেও যারা দেখছো আমাদের চ্যানেলটা কিন্তু ফলো করতে ভুলো না। তাহলে চলো সময় নষ্ট না করে তাড়াতাড়ি ভেতরে ঢোকা যাক, দেখে নেওয়া যাক অ্যাম্বিয়েন্সটা কীরকম, কতটা পকেট ফ্রেন্ডলি অল ওভার সব কিছু। লেটস গো। ফাইনালি কিন্তু আমি চলে এসেছি হাংরি প্যান্ডার ভিতরে, এবং অলরেডি তোমরা অ্যাম্বিয়েন্সটা দেখে নিয়েছো, বেশ কিন্তু কোজি অ্যাম্বিয়েন্স কিন্তু এখানে একটা রয়েছে। এবং আসার সাথে সাথে যেটা আমি নিয়ে নিয়েছি সেটা হচ্ছে হাংরি প্যান্ডার স্পেশাল মোমোর একটা সিজলার, তে কিন্তু বেশ টেম্পটিং রয়েছে এইটুকু বলতে পারি, মানে দেখে কিন্তু মুখে জল আসছে। তোমরা অলরেডি ডিসপ্লেতে ছবি দেখতেই পাচ্ছ যে এক্স্যাক্টলি এখানে কী কী রয়েছে, আমি তাও একবার তোমাদের মেনশন করে দিচ্ছি। এখানে দুটো স্টিম মোমো রয়েছে, দুটো ফ্রাইড মোমো রয়েছে, দুটো প্যান ফ্রাইড মোমো, এবং তার সঙ্গে কিন্তু যেটা দেওয়া রয়েছে বেশ অনেকটা কোয়ান্টিটির কিন্তু ভেজিস, যার মধ্যে রয়েছে সুইট কর্ন, ব্রোকোলি রয়েছে, বেল পেপার্স রয়েছে, ক্যাবেজ রয়েছে। সো অনেক কিছু কিন্তু রয়েছে, মানে ভেজিসটা কিন্তু দেখে বেশ হেলদি লাগছে আমার। মোমোগুলো টেস্ট করে দেখা যাক কীরকম কী আছে না আছে। সো একদম ফার্স্টে আমি যেটা দিয়ে স্টার্ট করবো সেটা হচ্ছে স্টিম মোমোটা নিয়ে নিই। এই স্টিম মোমোটার কিন্তু সাইজটা যদি দেখাই বেশ কিন্তু বড় সাইজেরই কিন্তু এখানে স্টিম মোমোটা রয়েছে, এবং তার সঙ্গে নিয়ে নিই এখানে আমাদের কেচাপ দিয়ে দেওয়া হয়েছে একটু কেচাপ। এটা হচ্ছে হাংরি প্যান্ডা স্পেশাল মোমো সিজলার। দেখা যাক মোমোটার বাইরের থেকে যদি দেখাই যে ময়দার যে কোটিংটা রয়েছে, যে লেয়ারটা রয়েছে, সেটার মধ্যে কিন্তু এখানে অনেক কিছু একটু হার্বস বা কিছু দেওয়া রয়েছে। সো মানে প্লেন ময়দা কিন্তু নেই, ভেতরটা ভাঙতেই কিন্তু খুব সুন্দর কিন্তু একটা অরোমা আসছে, এবং ভেতর থেকে যদি এইভাবে যদি দেখাই চিকেনটা কিন্তু বেশ অনেকটা কোয়ান্টিটির কিন্তু রয়েছে। আগে একটু খালি খেয়ে দেখি। ভেতরটা বেশ জুসি, এবং কিন্তু স্টাফিংটা পুরো ঠাসা রয়েছে ভেতরে, একটু আলাদা রকমের টেস্ট করছে। এই নর্মাল স্টিম চিকেন মোমো যেরকম খেতে হয় তার তুলনায় কিন্তু বেশ আলাদা রকমের লাগছে। পেঁয়াজের খুব সুন্দর একটা টেস্ট রয়েছে, তার সঙ্গে কিন্তু ধনে পাতারও একটা বেশ ভালো কিন্তু ফ্লেভার আসছে। তো স্টিম মোমোটা কিন্তু আমার বেশ ভালো লাগলো। এরপর যেটা আমরা নিয়ে নেব সেটা হচ্ছে প্যান ফ্রাইড মোমো। প্যান ফ্রাইড মোমোটা কিন্তু এরকম ধরনের দেখতে রয়েছে, একটু ক্লোজভাবে তোমাদের দেখাই, ওটা কিন্তু একই রকম সাইজেরই কিন্তু রয়েছে। তো এবার একটুখানি প্যান ফ্রাইড মোমোটা খেয়ে দেখা যাক। স্টাফিংটা সেম, তবে বাইরের যে আউটার যে লেয়ারটা রয়েছে
সেটার মধ্যে কিন্তু হালকা একটা ক্রিসপিনেস রয়েছে যেহেতু প্যান ফ্রাই, এবং যখন মানে স্টিম মোমোটার এই মোমোটা যখন খাবে পরপর পরপর তোমরা যদি খাও তোমরা কিন্তু ডিফারেন্সটা কিন্তু বুঝতে পারবে, মানে স্টাফিংয়ের টেস্টটা এক হলেও পুরো মোমোর টেস্টটা কিন্তু সম্পূর্ণভাবে এক নয়, বিকজ অফ এই লেয়ারটা যেহেতু একটু ক্রিসপি রয়েছে সেই কারণের জন্য। তো এটাও কিন্তু বেশ ভালো। এখানে আরেকটা মোমো আমাদের দিয়ে দেওয়া হয়েছে, এটা এরকম, এটা কিন্তু একটু সসে আমাদের টস করে কিন্তু দেওয়া হয়েছে, খেয়ে দেখা যাক। বেশ গরম, এটারও কিন্তু সেম স্টাফিংটা এক, তবে মোমোটাকে যখন দুটো এখানে প্যান ফ্রাইড টাইপের দেওয়া রয়েছে, একটা হচ্ছে নর্মাল প্যান ফ্রাইড আর একটা হচ্ছে যেটা সসের মধ্যে টস করে কিন্তু আমাদের দেওয়া হয়েছে, তো সসের টেস্টটা কিন্তু সুন্দরভাবে আসবে। একটা জিনিসই বলতে পারি, তিন রকমের মোমো দু পিস দু পিস করে দেওয়া হয়েছে, স্টাফিংয়ের টেস্ট এক এলেও মোমোর কিন্তু টেস্টগুলো কিন্তু রয়েছে এখানে আলাদা আলাদা রকমের। এবার একটু এখানে যে ভেজিটেবলসগুলো আমাদের দেওয়া রয়েছে ভেজিসগুলো একটুখানি নিয়ে দেখি কীরকম টেস্ট রয়েছে। বেশ অনেকটা কোয়ান্টিটিরই কিন্তু দেওয়া, এবং এটার যে প্রাইসটা সেটাও কিন্তু বেশ অ্যাট্রাকটিভ, অলরেডি তোমরা ডিসপ্লেতে দেখতেই পাচ্ছ। তাও আমি একবার বলে দিই, এটার প্রাইস কিন্তু রয়েছে 200, অর্থাৎ ডিমসাম সিজলার যেটা রয়েছে সেটার প্রাইস কিন্তু হাংরি পান্ডাতে রয়েছে 200, মাত্র 200-এ কিন্তু তোমরা এত কিছু পেয়ে যাচ্ছ, এবং এটা কিন্তু রয়েছে শেয়ার এপারে। এবার ভেজিসটা খেয়ে দেখা যাক। ভেজিসের মধ্যে তোমাদের যেরকম বলছিলাম অলরেডি, আমি আরও একবার একটু ক্লোজভাবে যদি দেখা, এখানে কিন্তু বেল পেপার্স রয়েছে, ব্রকোলি রয়েছে, সুইটকর্ন রয়েছে, বেশ অনেক কিছু রয়েছে, খেয়ে দেখা যাক। মাশরুমও আছে, ভেজিটেবলসগুলো হালকা ক্রাঞ্চি আছে, তো এটা কিন্তু বেশ টেস্টি খেতে, এবং আমি যদি বলি এটা কিন্তু বেশ ডেলিশিয়াস। তো এটা তোমরা কিন্তু মাস্ট ট্রাই একদম রেখো যদি তোমরা হাংরি প্যান্ডাতে ভিজিট করো, এটা তো আছে। এবং এরপরে কিন্তু এখানে রয়েছে বেশ কিছু কিছু কম্বো, অল ওভার মেনু কার্ডটা কিন্তু তোমাদের সঙ্গে আমরা শেয়ার করে নিয়েছি ইনস্টাগ্রামে, তাই ইনস্টাগ্রামে যারা যারা এখন অবধি ফলো করোনি জলদি ফলোটা করে দাও, কারণ মেনু কার্ড দেখে চলে তো আসতে হবে হাংরি প্যান্ডাতে। আর তোমাদের ভিডিও শুরুর সময় বলছিলাম যে এখানে একটা হ্যাপি আওয়ারের কিন্তু একটা অফার চলছে, তো কী অফার চলছে এখানে আমি জেনে নেব। তো চলো আগে সেটা জেনে নেওয়া যাক, দেন আমরা ফেরত আসছি যে আমরা কম্বোটা নিয়েছি সেই কম্বোটা নিয়ে। মানে তোমাদের এখানে দেখছিলাম হাংরি প্যান্ডাতে একটা হ্যাপি আওয়ার্সের অফার চলছে, ওটার একটু ডিটেলসটা যদি বলে দাও আমাদের ভিউয়ারদের। এটা আমাদের হ্যাপি আওয়ার্সের যেটা আছে ওটা আমাদের 3-6টার মধ্যে আছে। ওকে, ওটা আমরা ধরো 150 যে আইটেমগুলো আছে 150-200 মধ্যে ওটা আমরা 150 দিয়ে দাও। 3-6টার মধ্যে থাকছে মানডে টু ফ্রাইডে। ওকে ওকে, থ্যাংক ইউ। সো মোমো খাওয়া কমপ্লিট করে তোমাদের সঙ্গে এখানে কি অফার আছে সেটা শেয়ার করে কিন্তু আমরা নিয়ে চলে এসেছি এখানকার স্পেশাল, অর্থাৎ হাংরি প্যান্ডার স্পেশাল যে কম্বোটা রয়েছে সেটা নিয়ে। এবং সেখানে কিন্তু রয়েছে অনেক কিছু, অলরেডি কিন্তু ডিসপ্লেতে আমি ছবি দিয়ে দিয়েছি, সামনাসামনি তোমাদেরকে আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি কী কী রয়েছে এই কম্বোটার মধ্যে। যেখানে আমাদেরকে দেওয়া হচ্ছে স্টার্টারে হচ্ছে চিকেন উইংস রয়েছে এখানে, তারপরে যেটা রয়েছে ড্রিঙ্কসে কিন্তু এখানে রয়েছে লাইম সোডা, ফ্রেশ লাইম সোডা কিন্তু রয়েছে। এবং এখানে একটা জিনিস বলে দেওয়ার যে এটা কিন্তু আজকে আমি লাইম সোডা পেয়ে গেছি, বাট অন্যদিন যে ড্রিঙ্কস অ্যাভেলেবেল থাকবে তোমরা কিন্তু সেটাই পেয়ে যাবে এই পার্টিকুলারলি কম্বোটাতে। এবং তার সঙ্গে এখানে থাকছে চিকেন নুডলস, যেটা কিন্তু এরকম একটা বোলের মধ্যে কিন্তু আমাদের দিয়ে দেওয়া হচ্ছে। তারপরে যেটা থাকছে সেটা হচ্ছে চিকেন ফ্রাইড রাইস থাকছে এখানে এরকম, তার সঙ্গে কিন্তু এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে চিলি চিকেন থাকছে, যেটা হচ্ছে 4-piece চিকেন থাকছে। তো এটা হচ্ছে টোটাল কম্বোটা, যেটার প্রাইস রয়েছে কিন্তু অনলি 299। তো বুঝতেই পারছো যেরকম ধরনের কোয়ান্টিটি দেওয়া হয়েছে সেই তুলনায় কিন্তু 299 মানে খুবই ভ্যালু ফর মানি কিন্তু রয়েছে, বাট এন্ড অফ দ্য টাইম টেস্ট ম্যাটার্স। তো চলো খেয়ে দেখা যাক। আমি স্টার্ট করছি এখানে একটু ফ্রেশ লাইম সোডা যেটা দেওয়া হয়েছে সেটা দিয়ে, ধরেই কিন্তু বুঝতে পারছি বেশ চিল ঠান্ডা রয়েছে, খেয়ে দেখা যাক। বেশ রিফ্রেশিং, অবভিয়াসলি চিল রয়েছে, এবং
যেটার সুইটনেসটা এটা যেটা রয়েছে খুব যে বেশি আছে সেটা কিন্তু একদমই না, মানে অলওভার এখানে যা যা খাবারগুলো দেওয়া হয়েছে সেগুলোর সঙ্গে কিন্তু এই ফ্রেশ লাইম সোডাটা কিন্তু বেশ ভালো যাবে যখন গলা ভেজানোর প্রয়োজন পড়বে সেটার সঙ্গে, বিকজ যদি খুব বেশি মিষ্টি হয়ে যায় না তখন এটার সঙ্গে কিন্তু যেত না। সো এই জায়গায় কিন্তু এই লাইম সোডাটা কিন্তু বেশ ব্যালেন্সড রয়েছে। এবার চলে যাই যে স্টার্টারটা দেওয়া হয়েছে সেটার দিকে, যেখানে রয়েছে কিন্তু চিকেন উইংস এবং সেটা দিয়ে দেওয়া হচ্ছে দুটো পিস, এরকম ধরনের কিন্তু আমাদের দুটো পিস দিয়ে দেওয়া হয়েছে। সেটা রয়েছে কিন্তু এখানে বেশ সুন্দর এরকম সসে কিন্তু টস করে আমাদের দেওয়া। তো খেয়ে দেখা যাক, লেটস টেক আ বাইট। এটার টেস্টটা যদি তোমাদেরকে বলি, এটা কিন্তু একটা সসের মধ্যে বেশ সুন্দর করে একটা সসি লেয়ার পাবে এবং কিন্তু খুব বেশি স্পাইসি না। নর্মালি যারা হালকা স্পাইসি পছন্দ করো তাদের কিন্তু এই উইংসটা কিন্তু খেতে বেশ ভালো লাগবে। তো আমি অ্যাকচুয়ালি এখন যে জায়গাটাতে রয়েছি এটা হচ্ছে এটা স্মোকিং জোনটা, যেটা মোটামুটি একজন দুজনের সিটিং অ্যারেঞ্জমেন্ট সেখানে করা হয়েছে। এরপর যেটা আমরা নিয়ে নেবো সেটা হচ্ছে নুডলস, রয়েছে চিকেন নুডলস এবং বেশ অনেকটা কোয়ান্টিটিরই কিন্তু এখানে চিকেন নুডলস দেওয়া রয়েছে। এবার এটা একটু অনেক ঢেলে নেওয়া যায়, অলরেডি তোমরা দেখলে, বাট এর মধ্যে কিন্তু যেটা ভরে ভরে রয়েছে সেটা হচ্ছে অনেকটা বেল পেপার্স, স্প্রিং অনিয়ন এবং চিকেনও রয়েছে। সো খেয়ে দেখা যাক কীরকম টেস্ট আছে। বেশ টেস্টি রয়েছে, খুব যে বেশি স্পাইসি সেরকম না, হালকা একটু অয়েলি রয়েছে। বাট এই যে নুডলসটা একটা জিনিস বলতে পারি, খালি খালি কিন্তু আরামসে খেয়ে নেওয়া যায়, মানে এর সঙ্গে কিন্তু আদার্স কোনো গ্রেভির কিছু লাগবে না। স্টিল যেহেতু আমাদের চিলি চিকেন দেওয়া হয়েছে আমি একটু চিলি চিকেনের গ্রেভিটা দিয়ে হালকা একটু খেয়ে দেখব কেমন টেস্টটা লাগে। দুটোর সাথেও কিন্তু বেশ ভালো যাচ্ছে। তো অলরেডি কিন্তু আমরা এই জাম্বো কম্বোটার মধ্যে তিনটে আইটেম অলরেডি খেয়ে নিয়েছি, যার মধ্যে ছিল হচ্ছে ফ্রেশ লাইম সোডা, চিকেন উইংস এবং ছিল চিকেন নুডলস। তো মোটামুটি এই কটা আইটেম খেয়ে কিন্তু আমার কিন্তু মানে বেশ ইমপ্রেসিভই লাগলো, খুবই টেস্টি রয়েছে। এবং আরেকটা জিনিস যেটা ভালো লাগলো যে এখানে কিন্তু ভেজিটেরিয়ান তোমরা যারা রয়েছে তাদের জন্য কিন্তু রয়েছে বেশ অনেক রকমের কম্বোর কিছু অফার। তো অলরেডি মেনু কার্ডটা তো তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি, এবার যেটা আমরা ট্রাই করব সেটা হচ্ছে এখানকার স্পেশাল, মানে কম্বো স্পেশাল যে রাইসটা রয়েছে সেই রাইসটা, যেটা কিন্তু এরকম এতটা কোয়ান্টিটি এবং কি সুন্দর গার্নিশ করে দেওয়া রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। সো টেস্ট করে দেখা যাক, এবং এর সঙ্গে যেটা আমি নিয়ে নেবো সেটা হচ্ছে চিলি চিকেনের গ্রেভি। চিলি চিকেনের গ্রেভিটা যদি দেখে এটা কিন্তু মানে কাইন্ড অফ ড্রাই, মানে একটু এটা থিক আছে। এটা দেখে আমি একটা জিনিস বলবো যে চিলি চিকেনের গ্রেভিটা যদি আর একটু যদি একটু পাতলা হতো তাহলে একটু বেশি ভালো হতো, মানে বিকজ এখানে মোটামুটি দুটো মেন কোর্সের মধ্যে নুডলস রয়েছে রাইস রয়েছে। সো অবভিয়াসলি নুডলসটা খালি খাওয়া যায়, দ্যাট ইজ দ্য ডিফারেন্ট থিং, কিন্তু যতটা রয়েছে রাইসটা যতটা কোয়ান্টিটির রয়েছে সেই তুলনায় কিন্তু গ্রেভিটা একটু কম। সো গ্রেভিটা যদি আরেকটু বেশি হতো আমার কিন্তু আরেকটু বেশি ভালো লাগতো, খেতে আরেকটু বেশি সুবিধা হতো। সো একটা চিকেন আমি এখানে নিয়ে নিচ্ছি এবং তার সঙ্গে নিয়ে নিচ্ছি একটু পরিমাণ মতন গ্রেভি। কিন্তু একটা জিনিস বলবো যে এখানে ভেজিটেবলসের দিকের থেকে কিন্তু কোনো রকমের কার্পণ্য করা হয় না। আমি নুডলসের ক্ষেত্রেও দেখলাম, রাইসের ক্ষেত্রেও এবং চিকেনের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি যে ক্যাপসিকাম অনিয়ন কিন্তু একদমই ভরে ভরে কিন্তু দেওয়া রয়েছে। এবার খেয়ে দেখা যাক, রাইসটাকে খালি একটু খেয়ে দেখি। রাইসটা কিন্তু বেশ লাইট খেতে এবং এটার ভেতরে একটা কোনো রকমের সসের ইউজ হয়েছে যেটা কিন্তু রাইসটাকে একটা আলাদা রকমের টেস্ট দিচ্ছে। ফ্রাইড রাইস নর্মালি যেরকম চিকেন ফ্রাইড রাইস খেতে হয় তার তুলনায় কিন্তু এটা একটু ডিফারেন্ট টেস্ট করছে, যেটা অবশ্যই ভালো লাগবে তোমাদের। এবার যেটা কথা যেটা হচ্ছে চিলি চিকেনটা কীরকম খেতে, আমি নুডলস দিয়ে খেয়ে দেখেছিলাম অবভিয়াসলি ভালো লেগেছে, বাট এখানে আমি একটু খালি ভালোভাবে খেয়ে দেখব। এটারও যেরকম একটু হালকা স্পাইসি, উইংসটাও সেরকম হালকা স্পাইসি। তো যেহেতু চিলি চিকেন, চিলি চিকেনটা যদি এই জায়গায় আরেকটু বেশি স্পাইসি হতো আরেকটু বেশি ভালো লাগতো। তো চিকেনটা কেটে এবার দেখা যাক কীরকম রয়েছে,
ভেতরে কোটিংটা কীরকম আছে, আউটার কোটিং আউটার লেয়ার যেটা রয়েছে সেটা কিন্তু একদমই পাতলা, আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ, তো ওটা কিন্তু একদমই পাতলা রয়েছে এবং বিশাল সফট রয়েছে, হালকা প্রেস করতেই কিন্তু পুরো চিকেনটা ভেঙে গেল। কিন্তু একদমই এন্ডে এসে গেছি, তোমাদের দুটো জিনিস আজকে শেয়ার করলাম, একটা মোমো আর একটা হচ্ছে কম্বোটা যেটা ছিল। এখানের যে লোকেশনটা রয়েছে, ন্যাশনাল জেমস হাই স্কুলটা রয়েছে তার ঠিক সামনের দিকে তোমাদের এগিয়ে আসতে হবে, যেখানে ইস্টার্ন রেলওয়ে রয়েছে তার ঠিক উল্টো দিকে তোমরা দেখবে একটা গলি চলে গেছে, সেখান থেকে মানে একদম গলির মুখে এলেই কিন্তু তোমাদের ডান দিকে পড়বে এই হাংরি প্যান্ডা বা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টটা। তো অবশ্যই তোমরা একবার আসো, অনেক সময় হয় যে আমরা একটা অ্যাফোর্ডেবল জায়গা খুঁজি অথচ যেখানে সব রকমের কম্বো আমরা খেতে পারবো অল ওভার সব কিছু, তো বেহালার মধ্যে কিন্তু আমি বলবো যে এটা একটা মাস্ট ভিজিট জায়গা তোমরা রেখো। আমার এক্সপিরিয়েন্স তো বেশ ভালো গেল, ভিডিওটা এখানে এন্ড করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, স্টে সেফ অ্যান্ড ইট হেলদি।